দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভির সাপ্তাহিক সংলাপ দৃশ্যপটে দৃশ্যপটে আজ আমাদের বিষয় প্রযুক্তি নাগরিক নিরাপত্তা ও অধিকার আর এনি আলোচনার জন্য আমাদের সাথে আছেন আমি বাদিক থেকে পরিচয় করে দিচ্ছি শুরুতেই আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর রাশেদ আল মোহাম্মদ তুমির এবং তারপর আছেন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান আমরা আজকে আলোচনা করতে চাই প্রযুক্তি নাগরিক নিরাপত্তা অধিকার বোঝা যাচ্ছে চারটি আলাদা ধারণা সেই ধারণাগুলো আমাদের সমকালে কীভাবে কাজ করছে ইতিহাসের আলোকে কিভাবে আমরা এই ধারণাগুলো দিয়ে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকে বুঝতে পারি এবং তা নিয়ে আমাদের কর্তব্যও কোনো কোনো ক্ষেত্রে নির্ধারণ করতে পারি সে নিয়ে আমরা আলোচনা শুনতে চাইব এই দুজন অর্থনীতি এবং সমাজবিজ্ঞানের সাথে জড়িত বিশেষজ্ঞের কাছে আলোচনাটা শুরু করি ডক্টর সলিমুল্লাহ খানকে দিয়েই এই যে প্রযুক্তি আমাদের নাগরিকত্বের ধারণাকে কীভাবে তৈরি করছে কিংবা নিরাপত্তার এবং অধিকারের বিষয়গুলো আজকে যেভাবে প্রশ্নের মধ্যে আসছে সে বিষয়ে কি আপনি একটা আলোকপাত করবেন মানে প্রযুক্তিটা ধরেন আগুন দিয়েই শুরু আমরা প্রমেতীয় গল্প শুনেছি যে যিনি আগুন চুরি করে স্বর্গ থেকে মানুষকে দিয়েছিলেন এখন আধুনিক যুগের প্রযুক্তি বোধ আমাদের আলোচনার বিষয় তো ধরেন আধুনিক যুগ যেটা বলা হয় ইউরোপে যখন ছাপাখানা শুরু হলো তো ছাপাখানার ফলে বই আগে মানুষ হাতে লিখতেন লেখা আবিষ্কার করার পরে প্রায় ধরেন পাঁচ হাজার বছর মানুষ লিখেছে না ছেপে ছাপাখানা কোথাও কোথাও আগে চালু হলো ইউরোপে ধরেন আজ থেকে পাঁচশো বছর আগে শুরু হলো তার প্রতিক্রিয়া হলো যে এখন একটা বই সব মানুষ পড়ে গদ্যের বিকাশ হলো এগুলো আমরা সবাই জানি তখনই এই প্রশ্ন দেখা দিল যে নাগরিক নিরাপত্তার প্রশ্ন আপনি একটা কথা ছাপলেন আপনার কথা অন্য জানলো যোগাযোগ যে আমরা যখন গলা চিৎকার করে কথা বলি এই যেমন আপনি কথা বলছেন এটা আমি এইখানে শুনতে পাচ্ছি কিন্তু আমাদের দর্শকেরা শ্রোতারা শুনছেন কিন্তু যন্ত্রের মধ্য দিয়ে এর ফলে সমস্যা দেখা দিল মত বা গবেষণার ফল প্রকাশ করার মাধ্যমটা বেড়ে গেল আপনি নাগরিক সমাজ গঠন করার এটা একটা পূর্ব শর্ত যে অনেক মানুষের সাথে যোগাযোগ করলে মতের বিনিময়ের মাধ্যমে বিতর্কের মাধ্যমে আমরা সত্যে পৌঁছতে পারি যে আমরা তিনটা কথাই বলি একটা হলো ব্যক্তির নিজেকে প্রকাশ করার যেমন কবি যেমন কবিতা লেখেন সেরকম একটা ভূমিকা আছে ভাষার সেটা লিখলে আরও বড় হলো প্রসারিত দু নম্বর হচ্ছে দুজন যদি দুইটা মত নিয়ে পরস্পরের সাথে তর্কে লিপ্ত হন তাতে তৃতীয় পক্ষের সুবিধা হয় জনগণের বোঝা সুবিধা সত্যটা কোথায় আচ্ছা হ্যাঁ এবং আধুনিক গণতন্ত্র বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে এই ফল যে গণতন্ত্র হচ্ছে অংশগ্রহণের মাধ্যমে শাসন তৈরি হবে একশো জন মানুষকে শাসন করতে যদি আমি একজনকে নিয়োগ করি কে আমাকে শাসন করতে হবেন সেটা আমরা একশো জন আলোচনার মাধ্যমে ঠিক করব। এই জন্যই আমরা বাক স্বাধীনতা কথাটা আধুনিককালে তিন অর্থে ব্যবহার করি ব্যক্তির আত্মপ্রকাশের অধিকার তাতে সত্য আবিষ্কারের সুবিধা তৃতীয়ত হচ্ছে এটে সকলের অংশগ্রহণমূলক যে রাষ্ট্র সেটা অথবা সমাজ যাই বলি সেটা গড়ে ওঠে এখন এইটা হচ্ছে প্রযুক্তির একটা বড় বিপ্লব আধুনিক যুগে আমি বলি ছাপাখানার বিপ্লব যেটাকে আমরা গুটেনবার্গ গ্যালাক্সি বলেছি এরপরে পরে এখন আরও সংক্ষেপ এর সাথে যুক্ত হচ্ছে সংবাদপত্র এই জন্য আমরা এখনও বলি আলাদাভাবে সংবাদপত্রের স্বাধীনতা ইংরেজিতে খুব মজার ফ্রিডম অফ দি প্রেস ছাপাখানার স্বাধীনতা অর্থাৎ ছাপ থেকে এটা বহু কপি হয় তো এখন এরপরে যে আসলে আমরা আরেকটা মিডিয়াম দেখলাম রেডিও যখন আবিষ্কার হলো এটার নাম ধরে ব্রডকাস্টিং সম্প্রচার সম্প্রচার মাধ্যম তার সাথে টেলিভিশন যুক্ত হলো এখন যেটা নিয়ে কথা বলার জন্য আমরা একত্রিত হয়েছি মনে হয় না বললেও তো বোঝা যায় সেটা হচ্ছে অনলাইন যাকে বলে তা থেকে ধরুন দু হাজার এগারো সালে যেটাকে আমরা আরব বসন্ত বলি তখন অনেকে বলতে শুরু করেছে আমি শুনেছি লিবারেশন থিওলজি কথাকে নকল করে সুইডেনের পণ্ডিতরা প্রথম বলা শুরু করলে আমি যতটুকু জানি লিবারেশন টেকনোলজি আচ্ছা মানে টুইটার ফেসবুক ইউটিউব এগুলিকে তারা বলছে লিবারেশন টেকনোলজি লিবারেশান টেউলজির মতো অর্থাৎ মানুষকে মুক্ত করবে কিন্তু সেটা যে একটু বেশি আশা করা ছিল সেটা বোঝা যায় ওই ঘটনার পরে অনেক সরকারের পতন হলো কিন্তু তারপরে যে গণতন্ত্র আসলো বহুল বিজ্ঞাপিত সেটা কিন্তু সত্য নয় এখন বলি গুগল বা ইয়াহু বা অন্যান্য মাধ্যমকে তার কন্টেন্ট চেক করার জন্য সরিয়ে ফেলার জন্য সবচেয়ে বেশি অনুরোধ আছে এখন গণতন্ত্রের সবচেয়ে বড়ো দাবিদার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে দেখা যাবে অনেকে মনে করেন যে ইরান চায়না বা রাশিয়া এরাই বোধহয় বেশি মাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ করছে সেটা কিন্তু আকরিকর্তা সত্য নয় আকরিকতা সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বাস করেন আর না করেন যুক্তরাজ্য এবং এই ধরনের ধনতান্ত্রিক রাষ্ট্রগুলো তাতে বোঝা যাচ্ছে এমনকি অস্ট্রেলিয়াও নতুন নতুন আইন করছে সেই তালিকা অনেক দীর্ঘভাবে আমি বলছি না এই যে মানুষের বাক স্বাধীনতার সম্প্রসারের আমি চারটা পর্বের কথা বললাম পুস্তক মুদ্রণ সংবাদপত্র মুদ্রণ তারপরে আপনার হ্যাঁ রেডিও টেলিভিশন এবং সর্বশেষ আমাদের অনলাইন আপনি এরকম আরও করতে পারেন তো মানুষকে আমরা যেখান থেকে ধরি না মানুষকে প্রথমে বলছি মানুষ হচ্ছে ওমো লোগোস শব্দ ব্যবহারকারী তাই না সে ক্রমে ক্রমে এখন মানুষ হয়েছে ওমো ইনফরমেটিকুস অর্থাৎ ইনফরমেশন ব্যবহারকারী প্রাণী এইখানে প্রযুক্তির এটা হচ্ছে ভূমিকা সেটা বিপ্লব সাধন করেছে কিন্তু এখন আমি একটা ভিন্ন কথাই বলি বিপ্লব আমাদের মনে যেরকম একটা আসা জায়গায় যে এটা শর্তহীনভাবে মানুষের স্বাধীনতা নিশ্চিত করবে অভিজ্ঞতা কিন্তু তাকে সমর্থন করে না কারণ মানুষকে সমাজবদ্ধ হয়ে থাকতে হয় সেই এরিস্টোটালের আমল থেকে যে আমরা বলেছি মানুষ সমাজবদ্ধ জীব যেটাকে আমরা ওই ইংরেজিতে ভুল অনুবাদ করি যে রাজনৈতিক প্রাণী বলি ম্যানেজ এ পলিটিক্যাল অ্যানিমাল কথাটার মানে হচ্ছে তাই সে সমাজবদ্ধ হয়ে থাকে এবং সমাজবদ্ধতার একটা শর্ত হচ্ছে আপনাকে অনেক ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিতে হয় সেই কথা আমি সংক্ষেপ করি কথা যা যাক রুসুর বই যুগান্তকারী বই যেটা দুলা কঁতরা সুসিয়াল সেই সামাজিক চুক্তি বইয়ের গোড়াতে উনি বলছেন যে এই বই লেখার উদ্দেশ্য হচ্ছে আমার দুটো যে যেখানে আমার ব্যক্তিস্বার্থ ক্ষুণ্ণ হবে না অথচ সমাজের ন্যায় বিচারও নিশ্চিত করা যাবে এই দুটোকে আমি কী করে মিলাতে পারি উইদাউট নেগলেক্টিং পার্সোনাল ইন্টারেস্ট অ্যান্ড অলসো আপহোল্ডিং জাস্টিস আমাদের এই হচ্ছে আধুনিক প্রযুক্তির যে ধাধা বলবো আমি এটাকে ডিলেমা সেটা হচ্ছে এইটা একদিকে আমাদের ব্যক্তি স্বাধীনতাকে সম্প্রসারিত করছে যে আমি এখন এক সেকেন্ডের মধ্যে পৃথিবীর যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারছি কিন্তু সাথে সাথে এর মধ্যে যেহেতু অনেক অপরাধ সংঘটিত হচ্ছে সে অপরাধকে নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্র বা অন্য কোনো কর্তৃপক্ষকে আমাদেরকে অন্তত দায়িত্ব দিতে হয় স্বীকার করে নিতে হয় যে এখানে ক্রাইম মনিটর করা দরকার কিন্তু এর ফলে নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতা সব এনক্রিপ্টেড হচ্ছে সব রেকর্ড হয়ে যাচ্ছে এখন তারা যখন দরকার সেটা বের করতে পারবে শুধু তাই নয় আপনার স্বাস্থ্য তথ্য থেকে শুরু করে আর যেটাকে আমার ব্যক্তিগত গোপনীয়তা বলি ইংরেজিতে শব্দটা ভালো প্রাইভেসি সেটা আর থাকছে না এইটা হচ্ছে একদিকে আপনাকে অস্বীকার করার কোনো উপায় নাই অনেক ধরনের রাজনৈতিক অপরাধ এবং অরাজনৈতিক অপরাধ দুই ধরনের অপরাধ হয় সেটার জন্য মনিটর করা দরকার কিন্তু এইটা করতে গিয়ে নিরপরাধকে শাস্তি দেওয়া এটাই সাধারণত বেশি হয় এই অবস্থায় থেকে পরিত্রাণের উপায় কী সোজাগাতে বলতে গেলে এর কোনো মুখস্থ কোনো উত্তর নেই সব দেশে যেখানে আপনার জনগণকে একত্রিত হতে হয় সেখানে শৃঙ্খলার প্রয়োজন আছে আমরা এখনও রাষ্ট্রের প্রয়োজনীয়তা যারা স্বীকার করি নৈরাজ্যবাদীরা ছাড়া তো তারা মনে করে যে আমাদের কিছু কিছু স্বাধীনতা বিসর্জন দিতে হয় সমষ্টিগত নিরাপত্তা এবং সমষ্টিগত স্বাধীনতার জন্যে অর্থাৎ ব্যক্তির স্বাধীনতা সম্পূর্ণ নিঃশর্ত নয় এখন এই সমষ্টিগত নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা কার সেইটা যদি গণতান্ত্রিকভাবে হয় সেটা যদি জনমনের যাকে বলা হয় জনস্বার্থের প্রতিনিধিত্ব করে আমি জনমত কথাটা বলবো না জনস্বার্থের প্রতিনিধিত্ব করে রুসুল কথা বলেই বলছি যেটাকে বলে জেনারেল উইল যেটা নির্ধারণ করার জন্য পার্টিগুলিতে পদ্ধতি নাই এটা একটা সিম্বলিক পদ্ধতি তাহলেই আমরা বলতে পারবো যে আমার এই একটা সার্থক কিন্তু যেখানে আমার আত্মত্যাগ সার্থক নয় তো সেখানে আমাকে বিদ্রোহ করতে হয় আধুনিক রাষ্ট্রের প্রথম কথা হচ্ছে কি নাগরিকরা যদি দেখেন যে তারা নিবর্তিত হচ্ছেন রাষ্ট্রকউत्री তাহলে সেই রাষ্ট্রকে অস্বীকার করা শুধু তার অধিকার নয় তার দায়িত্ব বটে অনেক ধন্যবাদ ডক্টর রশাদাল মাহতি তুমি আপনি কিভাবে দেখেন এই যে প্রযুক্তির যে ক্ষমতা মানুষকে মানুষকে যুক্ত করছে তার ফলে কি আসলে মানুষের ক্ষমতা বাড়ছে কিনা রাষ্ট্রের সাপেক্ষে কিছুক্ষণ আগে ডক্টর সলিমুল খান আপনার বাগ ব্যক্তি স্বাধীনতার সঙ্গে প্রযুক্তির সম্পর্ক বললেন এবং ঐতিহাসিক তার ভিত্তিও আলোচনা করলেন এখানে হচ্ছে যে আপনি যে অনেক বড় বিস্তার করেছেন আলোচনাকে প্রযুক্তির সাথে প্রযুক্তি নিজে একই প্রযুক্তি প্রযুক্তি নিজে তারপরে প্রযুক্তির সাথে নাগরিক তারপরে হচ্ছে প্রযুক্তি নাগরিক তারপর অধিকার তারপরে প্রযুক্তি নাগরিক অধিকার নিরাপত্তা এইটার আগে আমরা একটা আলোচনা করা যেতে পারে সেটি হচ্ছে যে পৃথিবীতে একমাত্র প্রাণী মানুষ যে আসলে সৃজনশীল যেমন মনে করেন যে মাখরসাকে যদি বলেন তাহলে মাখরসা একই রকম জাল কিন্তু সব জায়গায় বানাবে তার মানে হচ্ছে যে মানুষ আসলে সৃজনশীল এটাই তাকে পার্থক্য করছে অন্য জায়গার থেকে তাই না তার মানে হচ্ছে যে যেটাকে অনেকে বলে ফিভার অর্থাৎ হচ্ছে যে সে নিজের মতো করে তৈরি করতে পারে এবং তার আবার একটা চিন্তার ব্যাপার আছে এবং তার আবার একটা সম্পর্কের ব্যাপার আছে অর্থাৎ একজনের সাথে আর সম্পর্ক তাহলে প্রযুক্তি কিভাবে সম্পর্ককে আপনার নির্ণয় করে সেখানে আপনি নাগরিক হলে তার মানে হচ্ছে রাষ্ট্র এবং তার মানুষের সম্পর্ক দ্বিতীয় হচ্ছে যে আপনার প্রযুক্তি আসে থেকে সেটাও একটা বড় রকমের প্রশ্ন তাই না কারণ হচ্ছে যে প্রযুক্তি আসলে তৈরিটা হয় এখন কিভাবে যদি আপনি সাম্প্রতিককালে প্রযুক্তির ভাগ দেখেন তাহলে চারটা ভাগ যদি ভাগ করতে চান একটা ভাগকে বলতে পারেন হচ্ছে যে জলীয় বাষ্প এবং এইটা দিয়ে আপনার এক ধরনের প্রযুক্তির বিপ্লব তাই না শিল্প বিপ্লবের হ্যাঁ হ্যাঁ তারপরে সেইটার মাধ্যমে কি হলো একটা আপনার যান্ত্রিকতা শুরু হলো দ্বিতীয় আপনি সেটাকে সামনে নিয়ে এসে কি হলো যে বিদ্যুতের মাধ্যমে অনেক মানুষের জন্য উৎপাদন তৃতীয় হচ্ছে যে এটাকে সেটাকে বিদ্যুৎ গেল তারপর যান্ত্রিকতা গেল তারপরে হচ্ছে যে না অটোমেশন দরকার সব কিছুকে আপনার স্বয়ংক্রিয় মধ্যে তখন একটা ইলেকট্রনিক্স এসে আপনার মাধ্যম হিসাবে স্বয়ংক্রিয় করলো এবং চতুর্থ হচ্ছে যে এখনকার যে বিষয়গুলো বলা হয় যেমন হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার মানে হচ্ছে যে মানুষের সাথে তার সম্পর্কের প্রকৃতিটা কি হবে সে কিন্তু এটা তৈরি করছে তার মানে হচ্ছে যে তৈরি করছে এখন তৈরিটা আপনার অধিকাংশ জিনিস যেমন আজকে আমরা যে আলোচনাগুলো করি মনে করি যে আসলে এই তৈরিগুলো হচ্ছে সব ব্যক্তি খাতের কোম্পানিগুলো করছে মনে করেন বিশেষ করে অ্যাপেল বা এই রকম মাইক্রোসফট এগুলো মনে করেন কিন্তু আসলে অধিকাংশ তৈরিগুলোই হচ্ছে রাষ্ট্র তার অর্থান করলে তৈরি হচ্ছে যেমন মনে করেন যে আজকে যে এই যে ব্যাংক অফ সুইডেনের যে নো আলফ্রেড নোবেলের মানে সম্মানার্থে যে পুরস্কারটা তৈরি করেছে সেই পুরস্কারটা দেওয়া হয়েছে পল রোমার এবং উইলিয়াম নর্ড হাউসকে রাইট তো পল রোমার বলছে যে প্রবৃদ্ধি হতে পারে অর্থাৎ কি জন্যে যদি হচ্ছে যে আপনার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আপনি ফাইনান্স করেন অর্থাৎ হচ্ছে যে রাষ্ট্র যদি আপনার প্রযুক্তিক মাধ্যমে উন্নয়ন সম্ভব তার মানে হচ্ছে যে আপনার এর সাথে উৎপাদনের একটা বড় রকমের সম্পর্ক আছে এখন উৎপাদন কেন করছে এই প্রশ্নটা আমরা করি না ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন কেন হয়েছিল আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন এই জন্য হয়েছিল কারণ হচ্ছে যে মজুরি বেড়ে যাচ্ছিল তো মজুরি যখন বেড়ে যাচ্ছিলো তখন ইংল্যান্ডের পক্ষে একটা ব্যবস্থা করার দরকার ছিল যার মাধ্যমে প্রযুক্তি এসে ওই যে মজুরি বাড়ার যে অফসেট করতে পারে তার মানে হচ্ছে যে প্রযুক্তিটা আসে হচ্ছে এবং মানুষকে আপাত দৃষ্টিতে মনে হয় যে আপনার আপনার এর প্রযুক্তি আসার পরে আমাদের জীবন ব্যবস্থার মধ্যে সম্পর্কের মধ্যে একটা গুণগত উৎপাদিকা শক্তি বাড়বে তার মানে গুণগত পরিবর্তন হবে কিন্তু আসলে প্রযুক্তিটা মানুষকে বেশি মাত্রায় পরিশ্রম করাচ্ছে আপনাকে একটু থামিয়ে দিয়ে আবার আপনার কাছে ফিরব প্রিয় দর্শক ছোট্ট সঙ্গে বিরতির পর ফিরছে আলোচনায় কথা হচ্ছিল প্রযুক্তি নাগরিক নিরাপত্তা অধিকার নিয়ে কথা বলছিলেন ডক্টর রাশেদ আল তুমির তার মানে হচ্ছে যে মানুষ প্রযুক্তি তৈরি করছে এবং অধিকাংশ ক্ষেত্রে সাম্প্রতিককালে প্রযুক্তিটা তৈরি হচ্ছে যে রাষ্ট্রীয় অর্থনকূল্যে যদিও এটা লাভালাভটা পাচ্ছে হচ্ছে যে ব্যক্তিকাত এবং পরে দেখা যাচ্ছে আসলে প্রযুক্তি তৈরি করার ফলে যারা আসলে কর্মকাণ্ডে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন তাদের আসলে বেশি মাত্রায় শ্রমের ব্যবহার বেড়ে যাচ্ছে এবং শ্রমের উপরে তার শোষণটা বেড়ে যাচ্ছে এই দিকটা আমরা লক্ষ্য করলাম তার মানে হচ্ছে যে মানুষ হিসাবে আমরা যে সৃজনশীলতার বহিপ্রকাশের ফলে সবাই সেইটার সুযোগ পেতে চাচ্ছি কিন্তু তা না হয়ে অধিকাংশ শ্রমিক আপনার বঞ্চিত হচ্ছে এইটা একটা তার মানে নাগরিক অধিকারকে যদি আপনি অধিকাংশ মানুষ যদি কর্মক্ষেত্রের মানুষ হয় তাহলে সেইখানে এক ধরনের তার বঞ্চনা তৈরি হচ্ছে এবং একটা বিভাজন তৈরি হচ্ছে প্রযুক্তি আপনাকে বিভাজন তৈরি করছে এবং দেখা যাচ্ছে যে বেকারত্ব অনেক সময় বেড়ে যেতে পারে বা বিভাজন বেড়ে যেতে পারে এখন আপনি নাগরিকের সাথে এটাকে কীভাবে মিলাবেন অধিকার এবং নিরাপত্তা প্রযুক্তি আমাদেরকে যেটা করেছে আমার ইতিহাস সম্বন্ধে যে ধরনের রিডিং সেটি হচ্ছে যে প্রযুক্তি আসার পরে বিশেষ করে পুঁজিবাদী সমাজে প্রযুক্তি আসার পরে আপনার একটা ব্যক্তি ব্যক্তির যে সমাজ অর্থাৎ ব্যক্তির মধ্যে আমরা পর্যবেসিত হয়েছি আমরা ব্যক্তি ব্যক্তিকেন্দ্রিকতায় গেছি এবং প্রযুক্তি আমাদেরকে বারবার বার ব্যক্তি স্বার্থ এবং ব্যক্তি ব্যক্তিকেন্দ্রিকতার মধ্যে নিয়ে গেছে এবং সেইটা নিয়ে যাওয়ার ফলে এ আপনার হচ্ছে যে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে এই বিচ্ছিন্নতাকে এ সুযোগটা রাষ্ট্র নিয়েছে তার মানে হচ্ছে যে আপনার এই যে বিচ্ছিন্নতা এই বিচ্ছিন্নতা বোধ থেকে রাষ্ট্র তখন তার বিভিন্ন রকমের নিপীড়নের এর জাল বিস্তার করেছে এখন দুটো জিনিস হতে পারে যেমন প্রযুক্তি আপনাকে আবার অন্যান্য দিকে আমরা সবসময় মনে করি কি প্রযুক্তি মানে হচ্ছে বাইনারি এর ফলে ভালো হতে পারে বা খারাপ হতে পারে কিন্তু আপনি দেখেন যে চমৎকার একটা কাজ হয়েছে যেমন উইকিপিডিয়া তাই না উইকিপিডিয়াতে কি করেছে যে সবাই চিন্তা করতো যে তার যদি কোনোদিন টাকা হয় তাহলে একটা এনসাইক্লোপিডিয়া অফ কিনবে এই ছয় বিলিয়ন ডলারের পুরো ব্যবসাটাকে ব্যাঙ্ক্রাফ্ট করে দিয়েছে আপনার অধিকাংশ মানুষ এসে তাদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা একটা উইকিপিডিয়া তৈরি করেছে তাহলে আপনাকে দেখতে হবে যে প্রযুক্তি আপনার কি ধরনের প্রগতির মধ্যে পরিবর্তনের মধ্যে এবং সম্পর্কের পরিবর্তনটা কিভাবে ডিফাইন করছে সো আমি যে একদিকে যেমন এটার একটা সৃজনশীলতা আছে একদিকে এটা একটা শোষণের এর এর একটা ব্যবস্থা ব্যবস্থাপক অন্যদিকে এইটা কিন্তু একটা মানুষের সমাবেশীকরণের বিষয় তো এইভাবেই দেখতে অনেক ধন্যবাদ আপনার এই আলোচনাটাকে আমি একটু বিস্তৃত করতে চাই ডক্টর সলিমুল্লাহ খান এই যে প্রযুক্তি বিচ্ছিন্ন করে ঐক্য করে আমার একটা পুরনো এক মনোবিদের কথা মনে পড়ছে যে তিনি বলছিলেন যে প্রযুক্তি একটা ধাঁধা আপনার আগের কথা দিয়ে বলছি যে রেলগাড়ি বন্ধুকে দূরে সরিয়ে নিয়ে যায় টেলিফোনে বাসে বলে হ্যালো আমি ভালো আছি তো এটা আসলে রাষ্ট্রের চেহারা যদি দেখি যে আমাদের বাংলাদেশে যে আন্দোলনগুলো হচ্ছে বা আপনি আরব বসন্তের কথা বললেন এগুলোর মধ্যে তো ওকেরও সম্ভাবনা দেখা যাচ্ছে আবার যেটার কথা তিতুমির বলেন যে মানুষকে বিচ্ছিন্ন করে ফেলছে অ্যালিনেটেড করে ফেলছে এই দুটার মানে চেহারাটা আসলে কি আরব বসন্তের কথাতেই আবার ফিরে যাই আমি বলছি যখন সেখানে তিওনেশিয়া থেকে শুরু হলো যেমন মিশরে কয়েকদিন এই ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন হোসনে মুবারক সাহেব কিন্তু আঠারো দিন যাবক যখন আন্দোলন চললো তখন তাকে বিদায় নিতে হলো এইখান থেকে অনেকে মনে করেছেন যে এখন আন্তর্জাতিক আইন একটা ধাঁধার কথা বলি মানুষের ইতিহাস অনেক প্রগতি হয়েছে টেকনোলজির দিক থেকে অর্থাৎ মানুষের মারণ ক্ষমতা বেড়েছে দূরে পৌঁছার ক্ষমতা বেড়েছে আপনি একজন দেখেন কোরিয়া যখন মিসাইল আমেরিকায় পাঠাতে পারে তখন তার সাথে আপোষ করতে আমেরিকা এক ধরনের বাধ্য হয় সেইগুলি আমি জানি প্রগতি কিন্তু নীতি যেটা বলি মানুষের ভালো মন্দের বোধ অথবা মানুষের কর্তব্য কী কর্তব্য কী নয় এইসব ক্ষেত্রে মানুষের ইতিহাসে কোনো প্রগতি হয়েছে বলে আমার মনে হয় না এই ধাঁধা আগে যেমন ছিল এখনও আছে কাজেই একদিকে যেমন আমরা টেকনোলজিতে এগিয়ে যাচ্ছি এটা সমান সমান সমস্যা তৈরি করছে এইখানে আমাদের আলোচনা একটা জিনিস আমরা বাদ রাখছি টেকনোলজি কোনো কিছু যখন সম্ভব হয় ইংরেজিতে বলে ইট ক্যান তখন আমরা ইট মাস্ট এটা হবেই এবং তার উপরে বিচার করার কোনো ক্ষমতা কিন্তু আমাদের নাই এটা কি নৈতিক প্রগতি অর্থাৎ একটা টেকনোলজি এসছে ধরুন ধরুন এখন মানুষ মানুষকে ক্লোন করতে পারবে আমরা আমাদের ইনফরমেশান টেকনোলজি থেকে যাই এটার ভালো মন্দ কী হবে মানুষ মানুষ তৈরি করতে পারবে ধরুন এখন অর্থাৎ প্রজননের মাধ্যমে নয় ক্লোনিং করে কপি করে তার কাছাকাছি চলে এসছে মানুষ এটার নৈতিক ফলাফল কী হবে আমরা নিশ্চিত না এই ধরনের অনেক সমস্যা আছে যেমন নিউক্লিয়ার টেকনোলজি নিয়ে আমরা দেখেছি এটা মানুষের ক্ষম ধ্বংস ক্ষমতা এখন পৃথিবীকে ধ্বংস করার চেয়ে বহুগুণ বেশি জমা হয়ে আছে এই সমস্ত ক্ষেত্রে আমাদের অনেক জিজ্ঞাসার বিষয় আছে কিন্তু আমরা ক্ষুদ্র এলাকায় ফিরে আসি নাগরিকের অধিকার খর্ব করছে শুধুমাত্র রাষ্ট্র এটা আমাদের দৃষ্টিতে যায় হ্যাঁ রাষ্ট্র নিজের নিরাপত্তাকেই সর্বপ্রথম আগে দেবে এখন যে দলটি ক্ষমতায় আছে সেই যদি আগামীকাল বিরোধী দলে থাকে তখন তাকে বলা হয় আপনি কেমন করে আমাদের ইনফরমেশান টেকনোলজির পলিসি ঠিক করবেন এটা যদি বলা হয় এবং তারপরে সেইটা বাস্তবায়ন করবে কিনা না এটা হচ্ছে আমাদের পরীক্ষা কিন্তু সেই ক্ষমতা গেলে তখন নতুন নতুন যুক্তি সে আবিষ্কার করে না এখন আমাকে দমন করতে হবে আমাদের সাধারণ উদাহরণ দেই স্পেশাল পাওয়ার অ্যাক্ট এটা উনিশশো চুয়াত্তর হয়েছিল এটা পরবর্তীতে কোনো অনেক সরকার হচ্ছে সামরিক বেসামরিক গণতান্ত্রিক অগণতান্ত্রিক তাই না স্বৈরতান্ত্রিক অথরিটেশন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি তারা কেউ এটা বাতিল করেনি কারণটা কি তার মানে বোঝা যাচ্ছে যেই করি না কেন একই ঘরটা বলছে অনেক স্পেশাল বাহিনী আমরা করেছিলাম রক্ষী বাহিনী বাতিল হয়েছে কিন্তু র্যাপ করেছি বিএনপির আমলে এখানে আওয়ামী লীগের আমলে এটা ক্রমশ সম্প্রসারিত হচ্ছে ভবিষ্যতে হয়তো উত্তরোত্তর আরও উন্নতি হবে এই জন্য বলি যে টেকনোলজি কথা বলতে শুধুমাত্র মেশিন বোঝায় না আচ্ছা মানুষকে আমি কি করে সাজাই সেটাও টেকনোলজি টেকনিক কথাতে সমাজের যে নতুন চেহারাটা পাই সেইটা অর্থাৎ সমাজের অর্গানাইজেশন দুটো কথা এখানে ফিনান্স এবং অর্গানাইজেশন দুটোই জড়িত টেকনোলজির সাথে তা আমরা অনেক সময় কথা বলার সময় একটার দিকে ফোকাস করে যেন আরেকটা ভুলে যাই সমাজ সংগঠনের নিয়ম অনুসারেই এক এক সমাজে এই টেকনোলজি এক এক ভূমিকা পালন করে আমেরিকানরা স্ক্যান্ডিনেভিয়ানরা ইউরোপীয়রা মা ভাবছিলেন যে এই টেকনোলজি মানুষের মধ্যে এমন শক্তি সঞ্চার করবে সে সে নিজের মুক্তির জন্যে সে নিজেই লড়বে এখন তার হাতে একটা মোবাইল ফোন আছে সে সব লিখতে পারতেছে নেটের মাধ্যমে এবং এটা তার মুখ থেকে নিশ্চিত করবে তারা কখনো হিউম্যান রাইটস বলে কখনও সিটিজেন রাইটস বলে এখন তারা নেট অ্যাক্টিভিজম নেটিজেন অনেক শব্দ বের করেছে না কিন্তু ফলাফলটা কী ফলাফলটা দেখা যাচ্ছে ফলাফল দ্বিমুখী একমুখী নয় এই টেকনোলজিগুলি যারা নিয়ন্ত্রণ করে এখন এগুলি কিন্তু প্রাইভেট কর্পোরেশন আমরা যে সবাই যখন জিমেল করি এই গুগল একটা প্রাইভেট কর্পোরেশন আমরা লক্ষ্য করতে পারবো একটা প্রাইভেট কর্পোরেশন আমরা এই যে যাদের যন্ত্র ব্যবহার করছি আইপড বলেন এখন পোডকাস্টিং হচ্ছে ব্রোডকাস্টিং থেকে সবই কিন্তু প্রাইভেট টেকনোলজি তারা আমাদেরকে কীভাবে নিয়ন্ত্রণ করছে আর আমাদের ইচ্ছাকে পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে কারণ আপনাকে এটা নিতেই হবে আপনাদেরকে কম্পালসিভ এই সমস্ত ক্ষেত্রে ভালো না মন্দ আমি খুব সংক্ষেপে বলি জার্মান ফিলোসফার মার্টিন হাইডাগার বলছিলেন যে টেকনোলজির ভূমিকা হচ্ছে এখন পৃথিবীকে তার ভাষায় বলছে ডিজলভ করা এর আরেকটা ভূমিকা আছে পৃথিবীকে ডিসক্লোজ করা আচ্ছা আদিতে মানুষ যখন টেকনোলজি মানে ধরেন মানুষের হাতে যখন একটা কোদাল নিয়েছে মাটি কোপাইছে ফসল করার জন্য অথবা এই ভারতবর্ষকে আবাদ করেছে যারা ধরুন লোহা দিয়ে কেটেছে আগুন দিয়ে পড়েছে খান্ডব দাহন করেছে তাহলে বন পরিষ্কার করে মানুষের জনবসতি করেছে কিন্তু সেই বন পরিষ্কার করতে করতে মানুষ এখন পৃথিবীকে বনশূন্য করে ফেলছে এইখানে নৈতিক প্রগতির প্রশ্ন জড়িত আছে টেকনোলজি একমাত্র সব কিছু নির্ধারণ করে না টেকনোলজি আছে সুতরাং আমাকে কাজে লাগাইতে হবে এটা একটা আমাদের মধ্যে একটা বাধ্যতা কাজ করে কিন্তু সেটা মানুষের জন্য কোন জায়গায় ভালো কোন জায়গায় খারাপ এই যে বিচারবোধ এইটাকেই আমি বলি রাষ্ট্র রাষ্ট্র শব্দের অর্থ এখানে শুধু ক্ষমতা কাঠামো নয় এটা হচ্ছে সমাজের সমর্থনে যে শাসন কাঠামো তাকে আমি রাষ্ট্র বলছি যে অর্থে বাংলাদেশকে আমরা রাষ্ট্র বলি এই রাষ্ট্রের মধ্যে একটা সরকার থাকে সরকার বিভিন্ন দল থেকে বা বিভিন্ন গোষ্ঠী থেকে যায় এবং তারা রাষ্ট্রকে নিজের ইচ্ছামতে বিপথে পরিচালিত করতে পারে তাদেরকে পথে চালাবার ক্ষমতা দিয়েছে এখন তারা যদি মতে হয় তাদের ফিরিয়ে আনার ক্ষমতা জনগণের হাতে যদি না থাকে তাহলে সেই রাষ্ট্র কিন্তু আর রাষ্ট্র নেই অর্থাৎ সেই রাষ্ট্র প্রাইভেট হয়ে গেছে রাষ্ট্র শব্দের অর্থে হচ্ছে নন প্রাইভেট পাবলিক এই কথাটা খেয়াল রাখা উচিত তো বর্তমানে সংকটটা হচ্ছে এখানেই টেকনোলজি জিনিসটা আমরা আশা করি যে এটা পাবলিক প্রপার্টি হবে দুর্ভাগ্যবশত সত্য হচ্ছে এটা প্রাইভেট প্রপার্টি হয়ে দাঁড়িয়েছে দুই ধরনের প্রাইভেট প্রপার্টি আছে বিজনেস কর্পোরেশনের প্রাইভেট প্রপার্টি আবার রাষ্ট্রীয়গতভাবেও বিভিন্ন রাষ্ট্রের প্রপার্টি এবং পৃথিবীতে আপনি জানি সব রাষ্ট্র সামান্য এখন টেকনোলজির ফলে আরও এক ধরনের বৈষম্য টেকনোলজি নিজে তৈরি করেছে যদিও বা তোরা বলেছে এটা সমতা তৈরি করবে সবার হাতে একটা ফোন যাচ্ছে বাংলাদেশের কথাই ভাবুন যেটাকে তারা বলছে টেকনোলজিক্যাল ডিভাইড ডিজিটাল ডিভাইড সবার হাতে এটা পৌঁছে নেয় ফিজিক্যাল অ্যাক্সেস সবার নেয় আপনার বিদ্যুৎ লাগবে আপনার একটা সেট লাগবে আপনি হিসাব করে দেখেন অস্ট্রেলিয়ার মতো দেশেও শতকরা বিশজনের হাতে আপনার টেকনোলজি নেই অর্থাৎ অ্যাক্সেসেবল নেই আর একটা হচ্ছে তার কন্টেন্টের প্রশ্ন সেইখানে পুরনো কাল থেকে আমি এখানেই শেষ করি আমি যদি আপনি উদ্বিগ্ন হচ্ছেন যখনই আপনার হাতে বই ছাপার ক্ষমতা আসছে তখন আপনি অপরকে গালি দেওয়ার অধিকার অর্জন করেছেন এটা ডিফেমেশন আর সবচেয়ে খারাপ হচ্ছে আমাদের দেশে কেন সাম্প্রদায়িক উস্কানি বলি এই বলে আমেরিকায় বলে রেশিয়াল ভেলিফিকেশন কালোদেরকে গালি দিয়ে কু ক্লুক ক্লান তৈরি করা এটাও টেকনোলজির মাধ্যমে বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে আর ইলেকশনের সময় আপনি জানেন কোনো দেশে আছে ইলেকশনে রেডিও টেলিভিশনে বিভিন্ন পার্টির বিজ্ঞাপন দেওয়া নিষেধ এই রেগুলেশন বিলেতেই আছে এটা কেন কারণ এটা অনেক সময় আপনার মানে উত্তেজক বক্তব্য দেওয়া হয় বলেই কতটুকু বিজ্ঞাপন দিতে পারে টেলিভিশন কত ঘন্টা বিজ্ঞাপন প্রচার করতে পারবে কত মিনিট প্রচার করতে তার রেগুলেশন লাগে রেগুলেশন ছাড়া হয় না কথা হচ্ছে রেগুলেটিং অথরিটি এখানে শেষ করবো এখানে আইন দুই প্রকারের লড়াইটা আইনের সাথে আইনের একটা আইন হচ্ছে বর্তমানে এস্টাবলিশড ল যেটা পার্লামেন্টে পাশ হয়েছে ধরেন আমি এটা সন্তুষ্ট নই তাহলে আমাকেও কথা বলতে হয় একটা ন্যায়ের ভাষায় ওইটাকে করার জন্য আমি একটা এলিমেন্টাল লয়ের কথা বলি অর্থাৎ সমাজ যেই শর্তের উপর ভিত্তি করে জনস্বার্থের উপর ভিত্তি করে তৈরি হয়েছে বর্তমান পার্লামেন্টের প্রণীত সেই আইনটি সেই স্বার্থের বিরোধী এই জন্যই আমি এটা বিরোধিতা করি তাহলে দুটো লয়ের যখন সংঘাত হয় তখন কোনটা বড় হবে এই কথা আমি বলছি আমরা প্রায় সময় একটা কথা ভুল করি বলে আমাদের রাষ্ট্রের নাম প্রজাতন্ত্র হয়েছে কেন আমরা কার প্রজা আমি কোন রাজার প্রজা ব্যাপার হচ্ছে আমরা সকলে আইনের প্রজা এই কথাটা বলছি আমি যখন আইন প্রণয়ন করি তখন আমি নাগরিক কিন্তু আমি যখন নাগরিক হওয়ার পরে বাড়িতে ফিরে আসি রাস্তা দিয়ে আসি তখন আমাকে রাস্তার বাঁধিকে চলতে হয় তখন আমি প্রজা মেনে আমি সাবজেক্ট এই জন্য বর্তমানে আমাদের দ্বন্দ্বটা হচ্ছে ওই জায়গাতেই একটা আইনের সাথে আরেকটা আইনের সংঘাত হচ্ছে সমাজের আইন যেটাকে আমি বলছি ইংরেজিতে এলিমেন্টাল ল আর তার উপরে এখন গোষ্ঠী স্বার্থের আইন যেটা পার্লামেন্টের মধ্যে পাশ হয়ে আসছে হ্যাঁ সেটাকে আমি বলবো এস্টাবলিশড ল অর্থাৎ প্রচলিত আইন প্রচলিত আইনকে বারবার বদলানের মাধ্যমেই সমাজে বিপ্লব হয়েছে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক নিশ্চয় আরেকটা বিরতি সঙ্গে থাকুন বিরুটির পর ফিটছে আলোচনায় কথা হচ্ছিল প্রযুক্তি নাগরিক নিরাপত্তা অধিকার নিয়ে যাচ্ছে ডক্টর রাশেদ আল মাহমুদwidetilde এর কাছে আপনি যেটা আগে আলোচনায় বলছিলেন যে শিল্প বিপ্লবের ফলে বিপুল পরিমাণে বঞ্চিত শ্রমিকরা তৈরি হচ্ছে কিন্তু আবার আধুনিক গণতন্ত্রের ইতিহাস পড়লে দেখে যে এই শ্রমিকরা আবার গণতন্ত্র তৈরি করছে যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে বা গণতন্ত্রের ভোটাধিকারের হ্যাঁ মানে আপনাকে এই আলোচনাটার বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে সাদা বা কালো বলা যাবে না ভালো বা খারাপ বলা যাবে না আপনার দেখতে হবে হচ্ছে যে এর গতিমুখগুলো কোন দিকে এবং এই গতিমুখটা যদি আপনি খুব মানে পুরনো কায়দায় এক ধরনের প্রথাগত কায়দায় চিন্তা করেন তাহলেও সমস্যা তৈরি করবে আমি আসলে আপনার আলোচনার প্রথম পর্বে যেটা আমি উত্থাপন করার চেষ্টা করেছি সেটি হচ্ছে যে প্রযুক্তি হচ্ছে যে মানুষ যেহেতু সৃজনশীল তার মানে হচ্ছে যে মানুষ প্রযুক্তির মাধ্যমে তার একটা সম্পর্ক থেকে আর সম্পর্কে উত্তীর্ণ হয় একই সঙ্গে সঙ্গে প্রযুক্তি এসে তার ব্যক্তি সম্পত্তিকে যেমন বাড়ায় এবং সাথে সাথে তার ব্যক্তি সম্পত্তিকে আরও বর্ধন করার জন্যে অর্থাৎ উদ্বৃত্ত মূল্য তৈরি করার জন্য প্রযুক্তি একটা বাহন হিসেবে কাজ করে এবং সেখানে হচ্ছে যে শ্রমিক তৈরি হয় এবং শ্রমিক আসলে সেই ঘাটতি মোকাবেলা করে তার সাথে সাথে আমি যেটা বলার চেষ্টা করেছি যে আপনার আধুনিক রাষ্ট্রে এই প্রযুক্তিটা তৈরি হয় কারণ হচ্ছে যে এই রাষ্ট্রটা অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে যে বিশেষ করে সাম্প্রতিককালে এবং দিন দিন সেই প্রবণতা বেড়ে যাচ্ছে সেটি হচ্ছে যে একটা গোষ্ঠী তন্ত্রের কাছে যাচ্ছে অর্থাৎ হচ্ছে যে আপনার রাজনৈতিক বন্দোবস্তটা এমন যাতে ওই প্রযুক্তি এই গোষ্ঠীতন্ত্রকে টিকিয়ে রাখতে পারে সেইখানেই হচ্ছে নাগরিক এবং রাষ্ট্রের অধিকারের প্রশ্ন অর্থাৎ হচ্ছে যে রাষ্ট্র তার অর্থ দিয়ে প্রযুক্তি তৈরি করছে যার মাধ্যমে প্রচুর পরিমাণে লাভ তৈরি হচ্ছে এবং লাভ তৈরি করে এমন একটা ব্যবস্থার মধ্যে রেখে দিচ্ছে যাতে পুকুরের মধ্যে যেমন আপনি যদি সাঁতরান সেরকম অর্থাৎ তাকে সমুদ্রে যেতে দিচ্ছে না আচ্ছা তো সেই জন্যেই তাহলে প্রযুক্তির আপনার দিন দিন রাষ্ট্র যেহেতু তার জনবিচ্ছিন্নতা বাড়ছে এবং তার গণতান্ত্রিকতা বাড়ছে সেই জন্য বিভিন্ন রকমের মাধ্যম সে তৈরি করছে একটা মাধ্যম হচ্ছে আইনি মাধ্যম অর্থাৎ হচ্ছে কথা বললেই এটা আমার সংবিধানে আছে অর্থাৎ হচ্ছে যে রাষ্ট্র তারপরে আরেকটি হচ্ছে যে আপনার মত এবং পথকে আমি নিয়ন্ত্রণ করতে চাই অর্থাৎ আপনার বিহেভিয়ারকে আমি নিয়ন্ত্রণ করতে চাই এবং আমার পক্ষে আপনার এক ধরনের ম্যানুফ্যাকচার করতে চাই কনসেন্ট অর্থাৎ সম্মতি একটা উৎপাদন করতে চাই সে সম্মতি উৎপাদন যদি করতে চান তাহলে প্রযুক্তি একটা বড় রকমের কাজ করে আমরা এটার বড় রকমের উদাহরণ দেখেছি হচ্ছে যে ব্রিটেনের থেকে যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের যে বিচ্ছিন্নতার যে গণভোট হলো হ্যাঁ সেটার মধ্যে আমরা লক্ষ্য করেছি হচ্ছে সেটি ট্রাম্পের নির্বাচন নিয়ে যেটা এখন তদন্তাধীন মানে আপনি কি এটাকে শুধুমাত্র সম্মতি উৎপাদনের কথা দিক ভাববেন নাকি অনেকে যেটা বলেন যে মানুষের অসন্তোষই আসলে এই ভূমিকাটা রেখেছে না না আসলে হচ্ছে যে আপনা আপনাকে আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে প্রযুক্তি কেন আসছে প্রযুক্তি আসছে হচ্ছে যে তার রাজনৈতিক বন্দোবস্তের এর এর প্রকৃতি অনুযায়ী প্রযুক্তি কোনো বিচ্ছিন্ন ঘটনা না আমি বল বারবার বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে প্রযুক্তি হচ্ছে যে তার মানবিক সম্পর্ককে এ তার ক্ষমতা দিয়ে বেঁধে ফেলার জন্য এবং বা তার আর যে মানবিক চরিত্র অর্থাৎ হচ্ছে যে যে তার মানব প্রকৃতি যেটার থেকে আপনি মুক্তি পাওয়ার জন্যে যেটা কিছুক্ষণ আগে বলা হয়েছিল যে জেনারেল বই অর্থাৎ হচ্ছে যা আপনি রাষ্ট্রের সাথে একটি চুক্তি করবেন কিন্তু এই চুক্তিটা না রাখার জন্যেই প্রযুক্তি একটা ব্যবহার হচ্ছে একদিকে হচ্ছে যে আপনাকে শ্রমিক দিয়ে তার আর প্রফিট নেওয়া হচ্ছে অর্থাৎ লাভ তৈরি করা হচ্ছে উদ্বৃত্ত তৈরি করা হচ্ছে অন্যদিকে এটি রাষ্ট্রে যাচ্ছে রাষ্ট্র তৈরি করে দিচ্ছে নতুন প্রযুক্তি তার মানে হচ্ছে যে একটা একচেটিয়াকরণ যেটার বড় উদাহরণ হচ্ছে যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্র দেখতে পারবেন সেইটার একটা প্রতিফলন দেখেন হচ্ছে যে দিন দিন ওই সমস্ত দেশে বৈষম্য এক শতাংশের কাছে সমস্ত কিছু সম্পদ তৈরি হচ্ছে ঠিক একই কায়দায় বাংলাদেশ বলেন আর যে কোনো দেশে বলেন প্রযুক্তি একটা নিপীড়নের যন্ত্র হিসাবে এবং একচেটিয়াকরণের যন্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং সেই সেইখানেই মূল ডিবেটটা অর্থাৎ হচ্ছে যে প্রযুক্তি আমাকে লিবারেট করবে না প্রযুক্তি আমাকে মুক্ত করবে না বেঁধে ফেলবে তো যুক্তি সেইখানেই নাগরিক অধিকার এবং সেখানে যেটা মুস সুবিধার দিক সেই সুবিধার দিকটা হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখেন দুটো প্রযুক্তির একটা এক ধরনের আমার কাছে মনে হয় হচ্ছে যে একটা গতিমুখ তৈরি করছে যে গতিমুখটা হচ্ছে যে বন্ধনহীন করার চেষ্টা প্রযুক্তিকে একটা লিবারেটেরিয়ান বা ইমানসিপেটারি একটা দিকের চে চেষ্টা করা হচ্ছিল যে সাম্প্রতিককালে একটা কোটা আন্দোলন হলো এটার একটা আন্দোলন নিরাপদ সড়কের আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন হলো অর্থাৎ হচ্ছে যে প্রযুক্তি একটা সমাবেশীকরণের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে বা উইকিপিডিয়া তৈরি হয়েছে আপনার স্বেচ্ছাশ্রমের মধ্যে মাধ্যমে তো এইখানে যেটা বড় রকমের ভূমিকা রাখছে প্রযুক্তি সেটি হচ্ছে যে আপনার নাগরিক অধিকারকে নিপীড়ন করার অর্থাৎ একচেটিয়াকরণের এবং আপনার ক্ষমতায় টিকে থাকার কারণে সেই কারণেই দেখবেন যে হচ্ছে যে বিশ্বের যেখানে বড় মাপের কারণ সব দেশেই অধিকাংশ দেশেই একটা ডিক্টেটরশিপ আছে কিন্তু তার একটা হের ফের হয় অধিকাংশ দেশে যেখানে গণতন্ত্রহীনতা বেশি সেইখানে রাজনৈতিক নেতাদের কাছে হচ্ছে যে আপনি অবশ্য অনেক ক্ষেত্রে এটা অবশ্য এটার সাথে একটা প্রক্রিয়াগত ব্যাপার আছে যেমন বাংলাদেশের ক্ষেত্রে পাবেন হচ্ছে ডিজিটাল যেটা হচ্ছে যে থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ব্যাপার অর্থাৎ প্রথম ইন্ডাস্ট্রিয়াল ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ব্যাপার না এমনি অর্থাৎ হচ্ছে যে প্রযুক্তি এক ধরনের ব্যবহার হচ্ছে যে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানব মুক্তির বা পরবর্তী ধাপে না যেয়ে আমরা দেখছি আবার সাথে সাথেই মূলক ব্যাপার ব্যবস্থা দেখছি যে এই এক চেটিয়াত্মকে আপনার চ্যালেঞ্জ করার চেষ্টা করছেন যেমন মনে করেন যে ভোটাধিকারের ক্ষেত্রে তারা ইভিএম ব্যবহার করতে চায় কেন কারণ হচ্ছে যে প্রযুক্তি আপনি এটার একটা আপনার অন্যরকম করে নিজের মধ্যে রাখার চেষ্টা করতে পারেন প্রশ্ন হচ্ছে যে প্রযুক্তি আপনাকে আপনার মাধ্যমগত হিসাবে আপনার নিজস্ব স্বাধীনতায় এবং নিজস্ব মুক্তির কতটুকু ভূমিকা রাখবে আর প্রযুক্তি আপনার নিপীড়নের যন্ত্র হিসেবে কতটুকু ভূমিকা রাখবে ওই বিতর্কটা না করলে আপনার হবে না আর এর সাথে আর বিতর্ক আমি শেষ দিয়ে শেষ করতে চাই মজার জিনিস হচ্ছে বাংলাদেশে উন্নয়নের এর একটা বলা হচ্ছে বন্যা বইছে কিন্তু মজার জিনিস হচ্ছে যে বাংলাদেশ এবং তারা ডেল্টা প্রাণ করছে এবং পরিকল্পনা কমিশন নিয়ে এক ধরনের বাহবা তৈরি করা হচ্ছে আপনি যদি সাম্প্রতিককালের পরিকল্পনা কমিশনের দলিলগুলো দেখেন সে দলিল তৈরি করার আগে একটা ব্যাকগ্রাউন্ড পেপারগুলো তৈরি করা হয় সেখানে কিন্তু কৃত কৌশল যেটা হচ্ছে যে উন্নয়নের ভাপ হিসাবে ব্যবহার করা হয় সাধারণত অর্থনীতিবিদরা বলে থাকেন সেই নিয়ে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড পেপার নেই অর্থাৎ হচ্ছে যে আপনি ওই অবস্থায় টিকে থাকেন যেটাকে যেমন সংগঠনের অধিকার হিসাবে একটা সাংগঠনিক কায়দাওকেও প্রযুক্তি বলি হ্যাঁ সেটা কিন্তু খুব চমৎকার যেমন বাংলাদেশে সস্তা শ্রম সব জায়গায় পাওয়া যায় কিন্তু কেন গার্মেন্টস হয়েছে কারণ হচ্ছে যে ওই শোষণমূলক টেকনোলজিটা আপনার কোরিয়ার থেকে বাংলাদেশে এসেছে অর্থাৎ আপনি যদি খেয়াল করেন দেখবেন যে হচ্ছে যে গার্মেন্টসের যে লাইনে কীভাবে শ্রমিকরা যে গোছানোটা এটা কিন্তু প্রযুক্তিটা অর্থাৎ কোনো মতেই একজন শ্রমিক কোনোভাবেই মাথা তুলতে পারবে না এবং সে পিপিলিকার মতো অর্গানাইজডভাবে যাবে এই যে প্রযুক্তিটা এই প্রযুক্তিটা অর্থাৎ হচ্ছে শ্রম থেকে আপনি কিভাবে উদ্বৃত্ত তৈরি করবেন সেই প্রযুক্তিটা আমরা একমাত্র গার্মেন্টসের ক্ষেত্রে চালু করতে পেরেছি বলেই আমাদের গার্মেন্টসে এই ধরনের উন্নতি হচ্ছে এবং এক এক শিল্পে পরিণত হতো অনেক ধন্যবাদ ডক্টর সনুমুল্লাহ খান আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই যে যে চারটা আপনি প্রচারের কথা যুগের কথা বললেন যে একটা ছাপাখানার যুগ আমরা দেখলাম সম্প্রচারের যুগ আমরা দেখলাম তারপর হচ্ছে যে সংবাদপত্রের যুগ আমরা দেখলাম এখন আধুনিক সময় এই এই যে এখন যে ব্যক্তি মানুষ মত প্রকাশ করতে পারছে এটা তো বহু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে গণমাধ্যমের উপরে তার একটা অধিকার তৈরি করছে মানে আগে গণমাধ্যমগুলো যা খুশি বলতে পারতো এখন সেটা সে পারছে না এখন তাকে এই ইন্টারনেটের বা সামাজিক গণমাধ্যমে মানুষ কি লিখছে সেটার দিকে তাকে তাকাতে হচ্ছে কিন্তু আমি আপনার আলোচনাটা শুনবো বিরতির পর প্রিয় দর্শক নিচ্ছে ছোট্ট একটা বিরতি সঙ্গে থাকুন বিরতির পর ফিরছে আলোচনায় কথা হচ্ছিল প্রযুক্তি নাগরিক নিরাপত্তা অধিকার নিয়ে কথা বলছিলেন ডক্টর সলিমুল্লাহ খান হ্যাঁ নিরাপত্তার প্রশ্নটা বলার আগে বলে যে টেকনোলজি মানুষ নিজেকে সম্প্রসারিত করার জন্য তৈরি করেছে এটা আমরা সকলেই জানি কিন্তু বিপদটা হচ্ছে টেকনোলজি যখন আপনাকে দখল করে ফেলে আদিতে প্রযুক্তি ছিল মানুষের ক্ষমতার সম্প্রসারণ আপনার হাতে যা পারেন না সেটা লাঠি দিয়ে ধরেন তাই না আপনি আগে একটা লাকড়ি ছুড়ে মারতেন এখন আপনি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ছুড়ে মারছেন কিন্তু লজিকটা একই রকম শত্রুকে নিধন করা এবং তার উপরে আধিপত্য বিস্তার করা বা তাকে আপনার ইচ্ছার কাছে নতুন সমর্পণ করা তো এখন এমন হচ্ছে দেখি টেকনোলজি এত বেশি যে ব্যক্তি ক্ষুদ্র হয়ে যাচ্ছি আমরা তার কাছে এমনকি সমাজও কোন এই অদৃশ্য শক্তির কাছে বাধা পড়ছে এই জন্য আমরা বলবো আমরা এখন টেকনোলজির না হয়ে টেকনোলজির দাস হয়ে যাচ্ছে কিনা এইখানে মাঝখানে যে সম্পর্ক যেটাই পরিবর্তন সেইটাই হচ্ছে সম্পত্তি সম্পর্ক ধনের সম্পর্ক এইখানে দেখা যাচ্ছে কি টেকনোলজি মানুষের শ্রমকে না কমিয়ে আমরা আশা করেছিলাম কার্ল মার্কস যেটা বলেছিলেন যে মানুষের দৈনিক শ্রম বিশ ঘন্টা আঠারো ঘন্টা চৌদ্দ ঘন্টা করতে হবে না ন্যূনতম মুশ্রমে মানুষ চার ঘন্টা কাজ করবে বাকি বিশ ঘন্টা সেই সৃজনশীল সাহিত্য চর্চা শিল্প চর্চা করতে পারবে শিল্পচর্চাও তো টেকনোলজি আমি যে ইজেলের মধ্যে দাঁড় করিয়ে যে আমি তো তুলে দিয়ে আঁকি এটা তো টেকনোলজি যে টেকনোলজি ভালো বা খারাপ বলবার আগে আমাকে বলতে কোন সামাজিক সম্পর্কের মধ্যে আছে এখন মানুষের মত প্রকাশের ক্ষমতাকে বহুগুণ বর্ধিত করেছে অনলাইন এক্সপ্রেশন এর বিপদটা হলো দুটোই যে অনলাইনে ভালো কথাও বলা যায় যেটাকে আমি বল ভালো কথা মানে কি আমার আত্মপ্রকাশের মাধ্যম হিসেবে এখন ফেসবুকে আমি কিছুদিন ছিলাম আর এখন আমি সেখান থেকে অপ্রত্যাহার করে নিয়েছি কারণ সেখানে লোকে যা লেখে তাদের গণতান্ত্রিক অভিব্যক্তি কিন্তু সেখানে অশ্লীল কথা লেখে আমাদের ছাত্রদের সাম্প্রতিক যে রাস্তার আন্দোলন সব ভালো কিন্তু সেখানে অশ্লীল শব্দ ব্যবহার করছে যেটা আমার রুচির সাথে যায় না এটা কেন হচ্ছে এটা আমি ভেবেছি এটা হচ্ছে আমাদের অনেক বাসনাকে যে আমরা তীব্রভাবে দমন করেছি সেই অবদমিত বাসনা অনেক সময় অশ্লীলভাবে প্রকাশ পায় এই ইন্টারনেট মিডিয়ামের ফলে হচ্ছে কি এখন যে কথা মাদক মাদকদ্রব্য ছড়িয়ে পড়েছে পর্নোগ্রাফি ছড়িয়ে পড়েছে এটা সামাজিক প্রতিকার কি এটার কোনো সহজ প্রতিকার নেই আপনি তো কোনো রকমের সামাজিক নিয়ন্ত্রণ আরোপ না করেন কিন্তু সেটা করতে গিয়ে আপনি ধরেন বর্তমানে যারা রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা আছে আপনি তাদের সমালোচনা করলেন এমনকি যে সমালোচনা তাদের নির্ধারিত সীমাকে অতিক্রম করলো তখন সে আপনার বিরুদ্ধে মামলা করতে পারে একইভাবে পর্নোগ্রাফি যারা ছড়িয়ে দিচ্ছে যারা প্রশ্নপত্র ফাঁস করছে যারা টাকা ছাপাচ্ছে অপরাধ তো সমাজে সবসময় ছিল আমি বারবার বলছি অপরাধগুলো আগেও ছিল এখন অপরাধগুলোর মাত্রা বৃদ্ধি পেয়েছে এই জন্য বলছে নৈতিক কোনো প্রগতি হয়েছে কিনা সন্দেহ আমাদের প্রযুক্তির সাথে এখন আগে আমরা যেটা বলছি অ্যাকাডেমিক ফ্রিডম বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার কথা কেন একাডেমিক ফ্রিডম ভালো কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কবিতা চর্চা করবে এই জন্য নয় তাদের আত্মতৃপ্তির জন্য নয় এটা সমাজের জন্যে গণতন্ত্রের জন্যে উপকারী এটা প্রমাণ করতে হবে এটা অনুমান করে আমরা বলেছি এখন যদি আমি এমন কিছু পড়ি ধরেন আমেরিকায় সেখানে বর্ণবাদী প্রচারণা করার স্বাধীনতা তারা চায় যেমন জাতিসংঘ নিষেধ করেছে ইউনেস্কোর ঘোষণাপত্রে আছে যে কেউ যুদ্ধকে আন্তর্জাতিক সমস্যার সমাধান মনে করতে পারবে না প্রচার করতে পারবে না কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বহুদিন যাবৎ উনিশশো একানব্বই পর্যন্ত জাতিসংঘের যে দুটো প্রোটোকল আছে উনিশশো ছেষট্টি সনের অর্থনৈতিক সামাজিক অধিকার এবং নাগরিক অধিকার সেগুলো তারা তাদের পার্লামেন্টে পাশ করেনি সেনেটে অনুমোদন দেয়নি কারণ ও যুদ্ধের অধিকারকে তারা খর্ব করতে চায় না এখন বলি বর্তমানে যে টেকনোলজির প্রধান সমস্যা দেশের ভিতরে এবং বাইরে যেটা হচ্ছে দেশের বাইরে যারা শক্তি আছে তারা চীনের মধ্যে বা আমাদের দেশের মধ্যে মানবাধিকারকে প্রযুক্তিকে উন্নত করার জন্য আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের একটা মাধ্যম ওখানে খুঁজে পেয়েছে এখন আন্তর্জাতিক আনের যে বিধান জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি এই পর্যন্ত সেটা হচ্ছে সার্বভৌম রাষ্ট্র বলে যে জিনিসটা আছে তার অভ্যন্তরে বাইরের রাষ্ট্র ক্ষমতা বিস্তার করতে পারবে না বা হস্তক্ষেপ করতে পারবে না কিন্তু বর্তমান যে নিউ টেকনোলজি আমরা যেটা অনলাইন সহ সেটা তাকে সুযোগটা করে দিচ্ছে এবং দেশের ভিতরে যে সমস্ত শক্তি তাদের সাথে যুক্ত যাদেরকে আমরা আগে বলতাম গোয়েন্দা এসপিও সেটা কিন্তু এখন পরিষ্কারভাবে হচ্ছে আমার মনে আছে উনিশশো সাতাত্তর সনে আহমদসফা সাহেব একটা প্রবন্ধ লিখেছিলেন বিশ্ববিদ্যালয়ে গুপ্তচরবৃত্তি তিনি এনজিওদেরকে অভিযুক্ত করেছিলেন তারা তথ্য পাচার করে এখন আমি যত এনজিও সাথে এখানে জানি ধরেন ডক্টর বদুল আলম মজুমদারের সুজন যে চালে যে হাঙ্গার প্রজেক্ট এখান থেকে তাদের সমস্ত তথ্য তারা বাংলাদেশের প্রত্যেকের যে তথ্য করছে সেটা সাথে সাথে আমেরিকা কিন্তু এনক্রিপ্টেড হচ্ছে কারণ তাদের অংশ এইভাবে আমাদের সমস্ত তথ্য যাচ্ছে কাজে অনলাইনের স্বাধীনতা আমাদের ভালো যেমন করেছে তাহলে অনেকে বলছি কে বাংলাদেশকে রাষ্ট্র করার দরকার কি পুরো মতো আমেরিকার একটা অধীনস্থ ইউনিয়ন করে ফেলেন না বাস্তবে কিন্তু তাই হয়ে গেছে এখন ধরেন আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনি এটা প্রচার করতে চান আপনাকে এই প্রচার করার সুবিধা দিলে আমার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় তাহলে আমি জনগণের পক্ষ থেকে আপনাকে বাধা দেব না এখন এই কথাটার জন্য দেশের যেটা দরকার সেটা হচ্ছে সুবিচারের ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত সুবিচারের ব্যবস্থা না থাকে যা কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আসতে পারে তাকে বিচারের মুখোমুখি করা যেতে পারে কিন্তু বিনা বিচারে মানুষকে আটকে রাখা এটা কিন্তু মূল স্বাধীনতায় হস্তক্ষেপ করা আমাদের বর্তমানে টেকনোলজি যারা ব্যবহার করছেন তাদের অনেক আচরণ আমি নিজেও স্বীকার করি রাষ্ট্রীয় স্বাধীনতার বিরুদ্ধে চলে যায় নাগরিক স্বাধীনতাকে তারা খুর্ব করে কাজে এক নাগরিকের স্বাধীনতা যে নাগরিক ক্ষুণ্ণ করছে তাকে তো রাষ্ট্রকে বাধা দিতেই হবে এর সমাধানটা কি অনেক ধন্যবাদ আমরা এই বিষয়ে রাশেদ আল তুমি আপনার বক্তব্য শুনি যে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে অধিকার সম্প্রসারণ করছে অন্যদিকে এটা নিরাপত্তার প্রশ্ন আবার আমরা যেটা দেখতে পেলাম আপনি বললেন যে কিশোর দেশে আন্দোলন কিংবা কোটা সংস্কারের আন্দোলন সেখানে প্রযুক্তি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আবার সেই আন্দোলনের পর অনেকে গ্রেফতারও হয়েছেন নিরাপত্তা রাষ্ট্রের নিরাপত্তা ভঙ্গের অভিযোগে ফলে আপনি এই এই দ্বন্দ্ব নাই এইটা প্রযুক্তির আলোচনা না আচ্ছা এই আলোচনাটা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রের যে কাঠামোগত দুর্বলতা অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্র মানুষ সবসময় যেটা নতুন প্রেক্ষিতে আসে কিন্তু প্রযুক্তির কারণে আমি বলি যে তারা কিন্তু আটক হয়েছেন এই সাইবার ক্রাইমের অভিযোগে এবং আমি তো শুরুতেই বললাম যে একটা হচ্ছে যে আপনার একচেটিয়াকরণ করার জন্যে আপনার যে কোনো বাহন থাকলে যত রকমের বাহন আছে সেই বাহনের ব্যবহার হবে এটি হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে আইনি কায়দা হতে পারে সেটা আপনার সাংবিধানিক কায়দা হতে পারে সেটা প্রযুক্তিগত কায়দা হতে পারে কারণ হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্র যেটা হয়েছে সেই বাংলাদেশ রাষ্ট্র সাতচল্লিশ এবং একাত্তরের যে অ্যাসপিরেশন সেটা ধারণ করে না এটা হচ্ছে আপনার মৌলিক প্রশ্ন অর্থাৎ হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্র তার সমতা বিধান করতে পারছে না মানবিক মর্যাদা বিধান করতে পারছে না এবং বাংলাদেশ রাষ্ট্র আপনার আর সামাজিক সামাজিক ন্যায় বিচার বিধান করতে পারছেন না অর্থাৎ হচ্ছে যে বাংলাদেশ যে রাষ্ট্রটা সেটা সব ক্রমাগত নিপীড়ক নিপীড়ক এবং তার সাথে সাথে আমরা লক্ষ্য করছি যে এই নিপীড়ন যদি চালাতে হয় তাহলে দুটো জিনিস দরকার একটা হচ্ছে যে রাষ্ট্রের উপরে একচেটিয়াকরণ আবার সাথে সাথে হচ্ছে যে পুঁজির এককেন্দ্রীকরণ যার ফলে বাংলাদেশ রাষ্ট্র অন্যতম রাষ্ট্র যেখানে হচ্ছে যে আলট্রা রিচ অর্থাৎ হচ্ছে অতি ধনী বেড়ে যাচ্ছে এবং সেইটা করছে হচ্ছে অধিকাংশ মানুষকে যাতে নিপীড়িত করা যায় যার ফলে বাংলাদেশ রাষ্ট্রের বড় রকমের সমস্যা হচ্ছে যে এইখানে এই রাষ্ট্রের সাথে জনগণের কোনো চুক্তি নেই অর্থাৎ হচ্ছে যে আপনার যে সংবিধান বলে যেটি আছে সেটি কিছুক্ষণ আগে উনি বললেন যেমন হচ্ছে যে আপনার বিল অফ রাইটস অর্থাৎ হচ্ছে যে আপনার যদি মানবাধিকার বলেন তাও কিন্তু আমি আইনের লোক না সংবিধানের সাথে তবে কথা থাকে যে অর্থাৎ হচ্ছে যে আপনি আন্তর্জাতিক পরিমণ্ডলের সদস্য রাষ্ট্র কিন্তু তারপরে আপনি অনেকগুলো অধিকার দিয়েছেন দিয়ে আবার তবে বলেছেন তার মানে হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক বন্দোবস্ত ব্যবহৃত সেই রাজনৈতিক বন্দোবস্ত গোষ্ঠীতান্ত্রিক এবং এই গোষ্ঠীতান্ত্রে যার ফলে আপনি রাষ্ট্রপতিও বলতে বলেন হাসি তামাশা যদিও অনেকে বলতে পারেন যে উনি যে বক্তব্য রাখেন সেটা কতটা কনভোকেশনের যুক্তি কিন্তু উনি বলেন যে রাজনীতিবিদ হচ্ছে সবার বউ কারণ হচ্ছে যে কেউ আপনি বুঝতে পারছেন না যে কিনে কে আসলে রাজনীতিবিদ তার মানে হচ্ছে যে আমরা এমন একটা গোষ্ঠীতন্ত্র তৈরি করেছি যে গোষ্ঠীতন্ত্রের মধ্যে আমলা আছেন রাজনীতিবিদ আছেন এবং তারা তাদের একচেটিয়া তন্ত্র রাখতে চান কারণ তারা বোঝেন যে ক্ষমতার মাধ্যমেই পুঁজির বিস্তার সম্ভব এবং ক্ষম এই ক্ষমতার মাধ্যমেই অধিকাংশ মানুষকে অধিকারহীনতার মধ্যে সম্পর্ক কিন্তু তার সাথে আপনি যদি খেয়াল করেন সেটি একটি কিন্তু আপনাকে একটু যদি লং রান আমরা বলি ইকোনমিস্ট বলি দীর্ঘমেয়াদি সেইটা দেখবেন হচ্ছে যে এবং এইটাই আসার জায়গা আসার জায়গাটা হচ্ছে যে দিন দিন কর্পোরেশনগুলোর লাভ কমে যাচ্ছে আচ্ছা তার মানে হচ্ছে যে যখন আস্তে আস্তে তার লাভ কমে যাওয়া শুরু করবে এবং তার প্রযুক্তির যে সীমাবদ্ধতা তৈরি হবে তখন কিন্তু এই সামাজিক ব্যবস্থা থাকবে না এবং সেই প্রতিধ্বনি আপনি বারবার শোনেন কোনো সময় উইকিপিডিয়ার মাধ্যমে শোনেন কোনো সময় হচ্ছে যে আপনার নিরাপদ সরকার আন্দোলনের মাধ্যমে শোনেন কোনো সময় আপনি দেখতে পারবেন যে আমরা আসলে যে স্বাধীনতার চিন্তা করি অর্থাৎ স্বাধীন হতে চাই অর্থাৎ হচ্ছে যে বাঘ ব্যক্তির স্বাধীনতা যেমন তাই তেমনি হচ্ছে যে আমার কাজ করার স্বাধীনতা চাই আবার তেমনি হচ্ছে যে রাষ্ট্রীয় নিরাপত্তা তখনই আপনার বাধা হবে যখন হচ্ছে যে ওই রাষ্ট্র আপনার রাষ্ট্রে পরিণত হবে তখন কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তা কোনো সময় বাধা হবে না তখন কিন্তু আপনার সামরিক বাহিনী সামরিক তন্ত্রের সামরিক বাহিনী থাকবে না সেটি হচ্ছে সার্বভৌমত্বের সামরিক বাহিনী হবে সো এই আমরা নিরাপত্তাকে যদি ঠিকমতো মতো বিস্তার না করি এইগুলো হচ্ছে যে সবগুলোই নিপীড়নের এর ব্যবহার হচ্ছে কিন্তু আমি একই সঙ্গে আশাবাদী যে আসলে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানুষের মৌলিক সম্পর্কর পরিবর্তন ঘটছে এবং এই পরিবর্তন সম্পর্ক ক্রমাগত আমরা ব্যক্তি স্বাতন্ত্র থেকে আসলে ব্যক্তি ব্যক্তির থেকে সমাজের দিকে এক ধরনের সামাজিক বন্ধনের দিকে যাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমরা একদম শেষ দিকে চলে এসেছি প্রিয় দর্শক প্রযুক্তি নাগরিক নিরাপত্তা অধিকার নিয়ে আজকে আমরা আলোচনা করলাম এবং আমরা সকলেই চাইব যে আমাদের নিরাপদ করেই যেন সকল নাগরিকের অধিকার প্রযুক্তির বিকাশ রক্ষা করে দৃশ্যপট পুনঃপ্রচার হবে সকাল ছয়টায় শুভরাত্রে